आजकल आधार कार्ड के हथियार करे हो जाच्छे ग्राहक देर जाबतियों गुरुत्वपूर्ण तथ्य चुरी। तार पड़े निमेषे अकाउंट थेके गायब हो जाच्छे हजार हजार टाका। इतिमध्ये आधार प्रतारणा ठेकाते विशेष सतर्कता जारी करेछे राज्य पुलिसों। बर्तमाने विभिन्न वेबसाइट थेके आधार नम्बर बायोमेट्रिक फिंगारप्रिंट चुरी करे चलछे प्रतारणा। पाता होच्छे नित्य नतून फाँद। आचंकाई अकाउंट थेके गायब हो जाच्छे हजार हजार टाका। नाना महल थेके बार बार उठे एसेछे एमोनी अभियोग। आज जानिए रीतिमतो शोरगोल पड़े गिएछे विभिन्न महले। ठीक एकी भावे बैंक थेके हठात हठात टाका उधाओ विभिन्न अनलाइन प्रतारणार माध्यमे। ताते नतून संयोजन आधार थेके बायोमेट्रिक चुरी करे टाका गायब। राज्ये फेर घटलो एमोनी एक घटना। पश्चिम बर्धमान जिलार दुर्गापुरेर न्यू टाउनशिप थाना एलाकार विधाननगरेर एक व्यवसायीर मोबाइले हठाते एकटी मेसेज आसे। एकटी बेसरकारी बैंक थेके आसे एई मेसेज, जेखाने जानानो हय एपीएस एर माध्यमे तार अकाउंट थेके दस हजार टाका तुले नेवा हयेछे। एदिके एई खबर पावार पर रीतिमतो माथाय बाज ओई ब्यक्तिर। रात्रिबेलाय तिनी साइबार क्राइम दफ्तरे मौखिक अभियोग जानिये आसेन। एरपरे रविवार लिखित अभियोग जानानो हय। সাইবার ক্রাইম দপ্তর মূলত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে, তাই রবিবারেই লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী বিবেকানন্দ মুখোপাধ্যায়। আমার সমস্যা হয়েছে কালকে, গতকাল 8/9/2023 8:35 আমার কাছে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে মেসেজ আসে যে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা এইপিএস উইথড্রল, আধার ক্লোন করে, আধারের বায়োমেট্রিক ক্লোন করে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা বেরিয়ে গেছে, যেটা আপনাদের মিডিয়া পার্সনের থেকে আমি গতকালই এই নিউজটা দেখছিলাম। সেই সেম আমার ক্ষেত্রেও ঘটেছে আমার যথারীতি। তারপর আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সিস ব্যাংকের পার্সোনালদের সঙ্গে যোগাযোগ করি। ওনারা একটা টোল ফ্রি নাম্বার দেয়, সেই টোল ফ্রি নম্বরে আমি ফোন করে আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করাই, সেভিংস অ্যাকাউন্ট। তারপর আমি যে আমার ভাইপো ও আইটি সেক্টরে আছে ওকে ডাকি, ও ডেকে এসে আমরা তো সব জানি না এইসব, ও এসে আমার আধারের বায়োমেট্রিকটাকে লক করে, এবং আমি আমার বন্ধু বান্ধব সার্কেলে সবাইকে বলি যাতে করে এই বায়োমেট্রিক লক করো, নাহলে প্রত্যেকের ক্ষেত্রেই এটা হবে আমার ক্ষেত্রে। তারপর আমার আধার এ করে আমি সার্ভার ক্রাইম থানায় রাত্রি 12টার সময় গেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের সার্ভার ক্রাইম থানা সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এটা যদি 24 ঘন্টা করে গভর্নমেন্ট থেকে তাহলে খুব আমাদের জন্য ভালো হয়। কিন্তু কিভাবে হচ্ছে এই প্রতারণা? দুর্গাপুরের সাইবার ক্রাইম দপ্তরের আধিকারিক জানিয়েছেন মাত্র 24 ঘন্টার মধ্যেই 9 জন এই রকম অভিযোগ দায়ের করেছেন। এইভাবে প্রতারণা করে একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে দুষ্কৃতীরা। আধারের মাধ্যমে বিভিন্ন কাজে হাতের ছাপ দেওয়া হয়, আর সেই হাতের ছাপই প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে কোনো না কোনোভাবে। এটা সমস্যা নয়, এটা অ্যাকচুয়ালি একটা প্রসেস যেটা দিয়ে টাকা তোলা যায়, মানে যেটাতে আধার কার্ড লাগে আর বায়োমেট্রিক লাগে। বাট এখন যেটা সমস্যা হয়েছে, আমার কাকার কালকে 8:45 10,000 টাকার মতন ফ্রডুলেন্ট হয়েছে, সেটা এবার ঘটনা হচ্ছে সেইখানে থ্রু বায়োমেট্রিক হয়েছে। বাট সেটা কীভাবে বায়োমেট্রিক ক্লোন হবে, তো মানে কাকা কিছু করেও নি, বাট হয়েছে কি সেটা টাকাটা চলে গেছে। তো আমাদের ফার্স্ট করণীয়তে আমরা কী করেছি, ব্যাংক থেকে সব ডেবিট ট্রানজ্যাকশন স্টপ করানোর পর পুলিশ স্টেশনে যাই। তো সেখানে কাল রাত্রে গেছিলাম, বাট সেখানে সাইবার সেল বন্ধ ছিল, তো আমরা সকালবেলা 11টা যাই। তো ওখানে জানা যায় যে অলরেডি এটা 8 থেকে 9 জনের মধ্যে দুর্গাপুরের হয়ে গেছে, আর ওনারাও আমরা যেটা অলরেডি করে গেছিলাম সেটাই ওনারা আমাদেরকে রিভার্ট করলেন যে বায়োমেট্রিকটাকে লক করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবারই কাজ হচ্ছে বায়োমেট্রিকটা লক করে রাখুন, আধার বায়োমেট্রিকটা যখন দরকার বায়োমেট্রিকটা ইউজ করা, যেমন ব্যাংকে হোক বা রেশন দোকান, যেখানে যেখানে আমার বায়োমেট্রিক লাগতে পারে, জাস্ট কিছুক্ষণ আগে লক আনলক করুন, ইউজ করুন, আবার লক করে দিন। তো আমি তো বলবো বায়োমেট্রিকটা লক করাটাই বেটার। সাইবার বিশেষজ্ঞদের মতামত, বিশেষ করে জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই অপরাধীদের সঙ্গে কারও কোনোভাবে যোগসাজশ আছে। বিবেকানন্দ মুখোপাধ্যায়ও গত 2 মাস আগে কলকাতায় একটি ফ্ল্যাট কিনে রেজিস্ট্রি করেছেন, আর জমি রেজিস্ট্রেশন করতেই সমস্ত আঙুলের ছাপ লাগে। তাই সাইবার বিশেষজ্ঞদের অভিমত, এই ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ছাড়াও অন্যান্যভাবে এই কাজকর্ম করা যেতে পারে। তাই সরকারের উচিত মানুষকে সচেতন করতে আধারের বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ দিতে, যাতে এরপর আর অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।